कांग्रेस के वरिष्ठ नेताओं के एक प्रतिनिधि मंडल ने ईसीएल के मुख्यालय सक्तोड़िया में ईसीएल के सीएमडी से मुलाकात की। इस प्रतिनिधि मंडल में पश्चिम बर्धवान जिला तृणमूल कांग्रेस अध्यक्ष नरेंद्रनाथ चक्रवर्ती, जामुड़िया के विधायक हरेराम सिंह, पश्चिम बर्धवान जिला INTTUC अध्यक्ष अभिजीत घटक, MMIC इंद्रानी मिश्रा मुख्य रूप से शामिल थी। इस प्रतिनिधि मंडल में मुख्य रूप से तीन मांगों को लेकर सीएमडी से मुलाकात की गई। इस बारे में पत्रकारों से बात करते हुए हरेराम सिंह ने कहा कि निजी सुरक्षा गार्डों के टेंडर की समय सीमा समाप्त हो रही है। आज की बैठक में उसके एक्सटेंशन पर चर्चा हुई। सीएमडी ने कहा कि फिलहाल के लिए उसका एक्सटेंशन होगा। वहीं ईसीएल के खदानों के लिए जमीन देने वाले स्थानीय लोगों को नौकरी में तरजीह देने की मांग की गई। हरेराम सिंह ने कहा कि इस मुद्दे पर पश्चिम बर्धवान जिला शासक, ईसीएल के सीएमडी तथा जमीन देने वाले पक्षों के साथ मिलकर एक बैठक होगी। वहीं ईसीएल में निजी वाहन चालकों द्वारा बीते लंबे समय से जो आंदोलन किया जा रहा है उस पर भी चर्चा हुई। हरेराम सिंह ने कहा कि इस समस्या के समाधान के लिए रीटेंडरिंग किया जाएगा और उससे पहले किसी अन्य वाहन को यहाँ चलाने नहीं दिया जाएगा। আসানসোলে ধরকা এলাকায় অবস্থিত এনসি লাহিড়ি স্কুলে একটি অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল, যেখানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী মণ্ডল, সুবল ঘোষ এবং এই স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। এখানে সাংসদ তহবিল থেকে 26 লক্ষ টাকার বেশি অনুমোদন করা হয়েছিল। এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য এই অর্থ অনুমোদন করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আপনার বক্তব্য রাখুন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিজের বক্তব্য রেখে অমরনাথ চ্যাটার্জি বলেন, বিদ্যালয়ের উন্নয়নের জন্য এমপি তহবিল থেকে 26 লক্ষেরও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে, যাতে এখানকার বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সুবিধা পেতে পারে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নের এই প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি। স্থানীয় জনগণের আর্থিক সহযোগিতায় এই বিদ্যালয়টি নির্মিত হয়েছে। এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য এমপি সত্যগণ সিনহাকে অনুরোধ করেছেন। তিনি এমপি তহবিল থেকে এই অর্থ অনুমোদন করেছেন। এর সাথে তিনি শিক্ষার্থীদের শক্তিশালী হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছিলেন যে রাজ্য সরকার বিদ্যালয়ের উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। শিক্ষা ছাত্রদের তাদের ভবিষ্যৎ সুন্দর করতে আরও কঠোর পরিশ্রম করতে হবে। এমপিলেডের 26 লক্ষ 2115 টাকা স্যাংশন হয়েছে। তো মাননীয় এমপি সত্যগণ সিনহা মহাশয় আমাদের এই টাকাটা স্যাংশন করছে ডাক্তার নারায়ণচন্দ্র লাহিড়ী বিদ্যামন্দিরের পক্ষ থেকে। শ্রাবণীজি, সুবল ঘোষ এবং মাস্টারমশাই যিনি প্রধান শিক্ষক রয়েছেন, তারা বারবার আমার মাধ্যমে এই প্রস্তাবটি দিয়েছিলেন এমপি সাহেবকে, এবং এমপি সাহেব তাতে দেখলেন এই কাজটি খুব প্রয়োজন আছে এবং এই কাজটা আজ থেকে শুভ আরম্ভ হলো। আমরা এখানে সকলের উপস্থিতিতে, ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আমরা এই কাজটাকে চালু করি। কী কাজ ভাই এখানে? কাজ আজ থেকে চালু হলো, ডেভেলপমেন্টের কাজ হবে। এখানে বিভিন্ন যে বিল্ডিংগুলো আছে যেগুলো ভেঙে গেছে, যেখানে কমিউনিটি হলটা আছে আমাদের, সেই হলটাতে চেয়ার টেবিলের ব্যবস্থা হবে এবং সেই হলটার সংস্কার হবে। 150 বছর ঋষি অরবিন্দের চলছে, সেই জন্য এই হলটাতে আমরা 15 আগস্ট একটা প্রোগ্রাম করারও আমরা পরিকল্পনা নিয়েছি বা তার আগে একটা পরিকল্পনা নিয়েছি। সুন্দরভাবে যদি প্রোগ্রামটা হয় ওখানে, তাহলে এই অঞ্চলের মানুষ জানতে পারবে।